দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম 8 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রামের নারী নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। চট্টগ্রাম তো বটেই, সারা দেশে তরুণ প্রজন্মের কাছে একটি অতি পরিচিত নাম, যিনি করোনার ভরা যৌবনে তার চোখ রাঙানি উপেক্ষা করে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন করোনা যুদ্ধে। দিন রাত করোনা রোগীদের পাশে থেকে পরম মমতায় তাদের সুস্থ করেছেন। তাহের নাহার ফাউন্ডেশনের হয়ে 350টিরও অধিক সেমি পাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বাংলাদেশের প্রথম নারী, যিনি চট্টগ্রামের শতাধিক মাদ্রাসায় গিয়ে হাজারো শিক্ষার্থীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত জয় বাংলা স্লোগান ধ্বনিত করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন, মাদ্রাসায় শিক্ষার্থীদের শুনিয়েছেন মহান মুক্তিযুদ্ধের গল্প, তাদের শপথ করিয়েছেন মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার মনোবল থাকলে দেশের জন্য কাজ করতে নারীত্ব যে কোনো বাধা নয় তা তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। দেশের জন্য কাজ করতে গিয়ে চারদিক থেকে এসেছে শত বাধা, এসেছে প্রাণ নাশের হুমকিও, তবুও তিনি দমে যাননি, বরং এগিয়ে গেছেন দ্বিগুণ উৎসাহে। তরুণ সংগঠক, রাজনীতিক ও আইনজীবী জিনাত সোহানা চৌধুরী এভাবে অনেকের কাছে আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। আমি অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সমন্বয়ক সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ। আমি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ বিরোধী কাজ করে আসছি, কারণ জননেত্রী শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত করবেন। সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি সুচিন্তা ফাউন্ডেশনের হয়ে আমি প্রতিটি মাদ্রাসায় গিয়েছি আমাদের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। আমি একমাত্র নারী যে জীবনের ঝুঁকি নিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু জামাত শিবির এবং চট্টগ্রাম কিন্তু একটা মাদ্রাসা বহুল এলাকা, এই এলাকাগুলোতে কাজ করা কিন্তু খুব সহজ না। আমি কমি মাদ্রাসাগুলোতে এবং আমাদের যেই সুন্নি ভাবাদর্শের মাদ্রাসাগুলো আছে সেগুলোতে আমি কিন্তু জাতীয় সঙ্গীতের কে আমি নিয়ে গেছি, এবং আমি হাজার বছরের, শত বছরের অবস্ট্রাকল ভেঙে কিন্তু ওই মাদ্রাসাগুলোতে আমি জাতীয় সঙ্গীত পড়াতে সক্ষম হয়েছি। আপনারা জানেন আমি নানা পূর্ববাদিয়া মাদ্রাসা থেকে শুরু করে দারুল মারিফ এবং এরকম আর অসংখ্য গমি মাদ্রাসায় আমি ছাত্রছাত্রীদেরকে জাতীয় সঙ্গীত পাঠ করিয়েছি, এবং মুক্তিযুদ্ধের যে রণধ্বনি আছে, আমাদের যে জাতীয়তাবাদী স্লোগান জয় বাংলা, প্রতিটি প্রোগ্রামে আমি ছাত্রছাত্রীদেরকে জয় বাংলা স্লোগানে উদ্বুদ্ধ করেছি, এবং আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছেন। এবং আমি সবসময় ওই মাদ্রাসাগুলোতে আপনারা দেখেছেন আমরা জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গেছি মুক্তিযুদ্ধের গল্প শোনাতে। আমাদের উদ্যোগে লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী শুনেছেন মুক্তিযুদ্ধের গল্প, বাংলাদেশ অভ্যুদয়ের গল্প। আমরা চেষ্টা করেছি যে জঙ্গিবাদের বিরুদ্ধে যেই আমাদের সাধারণ ছাত্রছাত্রী আছে তারা যাতে সচ্ছাদ থাকে এবং তারা যাতে বিপদগামী না হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদ্রাসায় অত্যন্ত সফলতার সঙ্গে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ধারাবাহিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের কাছে অদম্য ও সাহসী সোহানা নামে পরিচিতি পান তিনি। কারো বাধা তাকে দমাতে পারেনি। অনেকেই ভেবেছিলেন প্রতিরোধের মুখে পিছিয়ে যাবেন সোহানা, কিন্তু না, সোহানা আরো উজ্জ্বল হন তার কাজের মাধ্যমে। ব্যতিক্রমী কর্মসূচি শুরুর সময় তার অনেক সহযোদ্ধা পেছন থেকে সটকে পড়েছেন, কিন্তু তিনি ছিলেন সিদ্ধান্তে অটল, এগিয়ে যেতে থাকেন দৃঢ় পথে অভীষ্ট লক্ষ্যে, যার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সোহানা। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এলাকায় যে জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছিলেন যে একটি মানুষও গৃহহীন থাকবে না, আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, সে আদর্শকে বুকে ধারণ করে আমরা প্রায় 350টিরও অধিক সেমি পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছি। আমাদের সর্বশেষ যে বাড়িটি আমরা বোয়ালখালীতে নির্মাণ করেছি তার মূল্য হচ্ছে 22.5 লক্ষ টাকা। গত এক সপ্তাহ আগেও আমি একটা বাড়ি
বাড়ির নির্মাণ কাজ শেষ করেছি, যেটা 5 কক্ষ বিশিষ্ট সেমি পাকা দালান। এভাবে করে আমরা কিন্তু 350টি পরিবারকে ছায়া দিতে সক্ষম হয়েছি এবং আমাদের এই কাজটি চলমান। আমরা প্রতিনিয়ত কিন্তু মানুষের সেবা করে যাচ্ছি। আমাদের তাহের নায়ার ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশনটা আমরা পরিচালনা করি, সেখান থেকে নিজস্ব অর্থায়নে আমরা যে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি, সেখান থেকে গত মাসে 700 মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছে, মেডিসিন সেবা নিয়েছে। এই সেবাটি আমাদের চলমান রয়েছে। এভাবেই করে আমরা জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা করোনাকালীন সময়ে 25,000 পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি, চিকিৎসা সহায়তা দিয়েছি এবং বিভিন্ন সময় আমাদের এই ফাউন্ডেশন থেকে যে প্রতিনিয়ত 3,500 মানুষকে আমরা অ্যানলিস্টেড করেছি এবং তারা বিভিন্ন মেয়াদে আমাদের সেবা কার্যক্রমগুলো ওরা সুবিধা নিচ্ছে এবং আমরা বিভিন্ন অকেশনগুলোতে যেমন রমজানে, শীতে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি, কখনো খাদ্য নিয়ে, কখনো বস্ত্র নিয়ে, কখনো পানি নিয়ে। এভাবে কিন্তু আমাদের জনসম্পৃক্ততাটা কিন্তু আমরা এভাবেই সৃষ্টি করেছি এবং এলাকার মানুষের যে ভালোবাসা, যে আস্থা, যে বিপদে পড়লে যে আমাদের কাছে ছুটে আসার যে প্রবণতা, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এই জন্য আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের যে ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি সেই ভালোবাসা নিয়ে আমরা নির্বাচিত হতে পারবো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার পক্ষে ছিল তার নানা রকম উদ্যোগ। চট্টগ্রাম বিভাগ জুড়ে নৌকার প্রার্থীদের সমর্থনে ডিজিটাল পদ্ধতিতে ভিজুয়ালি বিএনপি জামায়াতের 100 দিনের হরতালের বর্বরতার চিত্র এবং বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের চিত্র এবং দিন বদলের উন্নয়নের চিত্র প্রতিটি মানুষের কাছে তুলে ধরেন। নৌকার পক্ষে জনমত সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে তার এসব উদ্যোগ, ফলে আওয়ামী লীগের গ্রামগঞ্জ, শহর ও তৃণমূলের নেতা কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় মুখ হয়ে ওঠেন অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। অন্যদিকে জিনাত সোহানা চৌধুরীর স্বামী মোহাম্মদ ইমরানও চট্টগ্রাম 8 আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন। ইমরান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ ইমরান। এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে আছেন তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান জিনাত সোহানা চৌধুরী ও বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মোহাম্মদ ইমরান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 350টির অধিক সেমি পাকা ও পাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন নিজ এলাকায় গৃহহীন পরিবারকে। প্রায় 2 যুগের বেশি সময় ধরে এলাকার দরিদ্র মানুষদের দিয়ে আসছেন খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী, শিক্ষা খাতে অনুদান, বিবাহ খাতে অনুদান, স্বাবলম্বী হওয়ার জন্য মোটর যান ক্রয় থেকে কর্মসংস্থান ও নানাবিধ মসজিদ মাদ্রাসা এতিমদের সহায়তা। করোনাকালীন সময়ে 15,000 পরিবারকে দিয়েছেন কয়েক দফায় খাদ্য সামগ্রী সহ হাইফ্লো, নাজেল, ক্যানোলা সহ নানা সরঞ্জাম। এলাকায় দানবীর ও মানবিক মানুষ হিসেবে ঠাই করে নিয়েছেন মানুষের মনের মণিকোঠায়। আওয়ামী লীগের ত্যাগী নেতা ও দুঃসময়ের কর্মী হিসেবে রয়েছে মোহাম্মদ ইমরানের নাম।